শুভেচ্ছা সবাইকে, স্বাগত মাছরাঙা রাতের সংবাদে। সঙ্গে আছি খালেদা আক্তার। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নবগঠিত দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল। বিকেল তিনটায় বসবে প্রথম অধিবেশন। দলীয় সম্পৃক্ততা থাকলেও সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে রাখার কথা জানিয়েছেন স্বতন্ত্র সদস্যরা। এদিকে এবার সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। নানামুখী উদ্যোগের মাধ্যমে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে জোর দিয়েছে সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে রমজানে দাম নিয়ন্ত্রণে তেল, চিনি, খেজুর ও চালের আমদানি শুল্ক হার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই সরকারের মূল চ্যালেঞ্জ। দেশে ফের করোনা সংক্রমণ বাড়ছে। শনাক্তের হার গড়ে 8% ছাড়িয়েছে। এমন বাস্তবতায় ঢাকায় টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া শুরু হলেও এতে তেমন সাড়া মিলছে না। চতুর্থ ডোজের আগ্রহ দেখা যাচ্ছে না চিকিৎসক নার্সদেরও। এতে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। টিকাদানে আগ্রহ বাড়াতে প্রচারের বিকল্প দেখছেন না চিকিৎসকরা। এবার বিস্তারিত, আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ। বিকেল তিনটায় বসবে প্রথম অধিবেশন। এদিকে দলীয় সম্পৃক্ততা থাকলেও সরকারের গঠনমূলক সমালোচনা করে সংসদকে প্রাণবন্ত রাখবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। জাতীয় পার্টি বলছে এবার তারা গৃহপালিত বিরোধী দলের বদনাম ঘুচাবে। রিপোর্ট করছেন নিয়াজ মোর্শেদ। দ্বাদশ সংসদ নির্বাচনে 62 জন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে 58 জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। একদিকে দলীয় সম্পৃক্ততার ছাপ, আরেকদিকে স্বতন্ত্র হিসেবে বিজয়ী। এমন অবস্থায় সংসদে তাদের ভূমিকা কি হবে তা নিয়ে দ্বিধায় ছিলেন খোদ নির্বাচিতরাই। রোববার প্রধানমন্ত্রী স্বতন্ত্র সাংসদদের গণভবনে ডেকে স্পষ্ট করে দেন যার যার ভূমিকা। বিভিন্ন বিলের উপরে যেমন পার্টির যারা নৌকা প্রতীকে তাদের কথা বলার সুযোগটা কম থাকে পার্লামেন্টে, এখানে স্বতন্ত্রদের সুযোগটা বেশি থাকবে। আমরা পার্লামেন্টকে আমরা যাতে উৎসব মুখর করতে পারি, জনগণের কথা বলতে পারি এবং বেশি সময় দিবেন, সেটাই সে বলেছে। যারা নৌকা নিয়ে পাস করে আসছেন তারা হচ্ছেন গিয়ে আপনার রেগুলার ফোর্স, আর আমরা যারা স্বতন্ত্র পাস করে আসছি আমরা হচ্ছে গিয়ে রিজার্ভ ফোর্স। স্বতন্ত্র হিসেবে একাধিকবার নির্বাচিত অভিজ্ঞ সাংসদরা বলছেন, দলীয় মনোনয়ন না থাকলেও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাধা নেই। স্বতন্ত্র হোক, বিরোধী দল হোক আর সরকারি দল হোক, উনি সবাই কথাই শুনেন এবং সবাইকে জনগণের, যারা যে জনগণ আমাদের ভোট দিতে তাদের কথা চিন্তা করে উনি সমানভাবে আমাদের দেখেন। স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করেছেন ভোটাররা। বিজয়ীদের কাছে কি চান ভোটাররা তা জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পেছনে ঢাকা 18 আসনের বাউনিয়া এলাকায় যায় মাছরাঙা টেলিভিশন। এই আসনে জোট প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকে বিজয়ী হয়েছেন। কয়েক লাখ মানুষের বাস এই এলাকায়। তাদের দাবি স্থানীয় উন্নয়ন। এই রাস্তা দিয়ে চলার মতন কোনো সিস্টেম নাই। নতুন সরকার কাছে এটাই প্রত্যাশা, আমাদের এলাকাটা উন্নয়ন করে দিব, দীর্ঘদিন ধরে অবহেলিত। স্বতন্ত্র সাংসদরা বলছেন, সরকারের ভালো কাজের প্রশংসার পাশাপাশি যে কোনো খারাপ কাজের সমালোচনা করে সংসদকে প্রাণবন্ত রাখবেন তারা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। জাতীয় পার্টি থেকে জিএম কাদের এবং মজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন রওশনপন্থীরা। অন্যদিকে মুজিবুল হক চুন্নু বলেছেন, দল ত্যাগী এবং বহিষ্কৃত নেতাদের আর দলে ঠাঁই দেওয়ার সুযোগ নেই। মমিতা জান্নাতের রিপোর্ট। দুপুরে রওশন এরশাদের মুখপাত্র সুনীল শুভ রায়ের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনে গিয়ে রওশন এরশাদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুর অব্যাহতির চিঠি জমা দেন। এ সময় তারা বলেন, জাতীয় পার্টিতে বিভক্তি হয়নি, শুধু চেয়ারম্যান ও মহাসচিবের পদে পরিবর্তন এসেছে। জাতীয় পার্টি এক আছে, ঐক্যবদ্ধ আছে, এখানে কোনো বিভেদ নেই। শুধুমাত্র পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবকে, মহাসচিবও নিয়োগপ্রাপ্ত, কিন্তু তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, দল থেকে নয়। তারা সংসদের নেতৃত্ব দেবেন।
এদিকে রওশন এরশাদের কাছ থেকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পাওয়া জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদ সকালে সাংবাদিকদের কাছে দাবি করেন, বহিষ্কারের পর জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর আর দায়িত্ব পালনের এখতিয়ার নেই। প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমন সিদ্ধান্ত দিতে পারেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, গঠনতন্ত্রে প্রধান পৃষ্ঠপোষককে সর্বময় ক্ষমতা দেওয়া আছে। গঠনতন্ত্রে প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতা দেওয়া আছে 20-1, যে তিনি সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন, তিনি দলের পতাকা বহন করেন এবং প্রধান পৃষ্ঠপোষক হিসাবে যে ওনার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা বলে এটা তিনি করেছেন আইনগতভাবে। অন্যদিকে বনানীর কার্যালয়ে মুজিবুল হক চুন্নু জানান, যেসব নেতাকর্মীরা বহিষ্কৃত হয়েছেন তাদের আর দলে ফেরার সুযোগ নেই। প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ অসুস্থ দাবি করে চুন্নু বলেন, বিপথগামী ওইসব নেতাকর্মীদের প্ররোচনায় পড়েছেন তিনি। বহিষ্কৃত ব্যক্তিগুলি এমন একজন মানুষকে ব্যবহার করছে যেটা আমার জন্য খুব সেনসিটিভ। উনি খুবই অসুস্থ, উনি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার মতো নেওয়ার মতো কিন্তু ওনার এখন স্বাভাবিক জ্ঞান নাই। কতিপয় দুষ্ট ব্যক্তি তাদের খুব মানে একদম হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই আমাদের প্রধান পৃষ্ঠপোষক ব্যবহার করছে। এ সময় তিনি আরো জানান, গৃহপালিত বিরোধী দলের বদনাম ঘুচিয়ে আগামীতে জাতীয় সংসদে পূর্ণাঙ্গ বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জাতীয় পার্টি। মৌমিতা জান্নাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বাজারদর নিয়ন্ত্রণে আনতে চাল, চিনি, খেজুর ও ভোজ্য তেলের ওপর থেকে আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিজ কার্যালয়ে এই বৈঠক হয়। দ্রব্যমূল্য রমজান মাসে যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং মানুষের যাতে কষ্ট না হয় সে বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব বিকেলে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানান, পণ্যগুলোর আমদানি শুল্ক কি পরিমাণ কমবে জাতীয় রাজস্ব বোর্ড তা পর্যালোচনা করে দেখবে। দ্রুত বিচার আইন 2024-এর খসড়ার নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। সংসদে পাশ হলে আইনটি স্থায়ী রূপ পাবে। বাজারে যেন সরবরাহ চাহিদার ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে গত বছরের এই সময়ের তুলনায় এখন এলসি ওপেনিংয়ের পরিমাণটা অনেক বেশি আছে, খাদ্য মজুদের পরিমাণ অনেক বেশি আছে, সেই তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে যাতে আরও সহজ হয় সাপ্লাইটা এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো সরবরাহ ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না সেদিকে সমন্বিতভাবে নজরদারি রাখার জন্য। বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করাই এখন নতুন সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির অগণতান্ত্রিক ডাকে সাড়া না দিয়ে দেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে এই সরকার গঠন করেছে, তাই এই সরকার উৎখাত করার অপচেষ্টা করে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেয়া দলীয় কোন্দল মেটানোর কৌশলগত সিদ্ধান্ত বলে জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের অঙ্গীকারে জনগণ সাড়া দিয়েছে, দ্রব্যমূল্য মানুষের পারচেজিং পাওয়ার এখন এবং বাজার নিয়ন্ত্রণ এই বিষয়টা চ্যালেঞ্জ। সংসদে যারা তারা জনগণের প্রতিনিধি, এই সমস্যাগুলো জনগণের এখন নিত্যদিনের সমস্যা, কাজে প্রথম চ্যালেঞ্জ হবে এটাই। কৌশল নিতে হয়েছে উপজেলা নির্বাচনে প্রতীক না দেওয়ার জন্য। করোনা বাড়লেও সাড়া মিলছে না চতুর্থ ও তৃতীয় বুস্টার ডোজের টিকা গ্রহণে। রাজধানীর করোনা টিকা কেন্দ্রগুলো বেশ ফাঁকা। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় ক্যাম্পেইনের বিকল্প দেখছেন না চিকিৎসকরা। মাহমুদ কমলের রিপোর্ট। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল টিকা কেন্দ্র অলস সময় কাটছে করোনা টিকা প্রদানকারীদের। দুপুর 12টা পর্যন্ত টিকা নিয়েছেন কেবল 13 জন। আগের দিনও টিকা গ্রহণকারীর সংখ্যা ছিল খুবই কম। 24 তারিখ থেকে শুরু হয়েছে, প্রথম দিন দিয়েছি হল 12 জনকে, তারপরে দিন দিয়েছি 30 জন, তারপর দিন 36, আজকে 12 জন। খুব একটা সাড়া নাই, তেমন একটা সাড়া পাচ্ছি না। এটা হয়তো আবার ইফেক্ট করতে পারে, হ্যাঁ, সেই জন্য আর কি টিকাটা নিলাম। দেশের বাইরে যাবো তো চিন্তা ভাবনা আছে, এই জন্য
তৃতীয় ডোজটা কমপ্লিট করলে আমার খুব ভালো হতো, এই জন্য নেওয়া। যারা এখনও মানে টিকা নিচ্ছেন না তাদেরকে অবশ্যই অবশ্যই টিকা নেওয়া উচিত। গেল এক সপ্তাহ ধরে করোনায় গড় শনাক্তের হার অন্তত 28%, মারা গেছেন 2 জন। আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল 17 জানুয়ারি রাজধানীতে করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ প্রদানের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর, কিন্তু সাড়া মেলেনি। 21 থেকে 28 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চতুর্থ ডোজ নিয়েছেন গড়ে 57 জন, আর তৃতীয় ডোজ নিয়েছেন মাত্র 15 জন করে। চতুর্থ ডোজের আগ্রহ দেখা যাচ্ছে না চিকিৎসক নার্সদেরও, তাদের মধ্যে প্রবণতা কিছুটা কম। যেহেতু কোভিড পরিস্থিতি এখন আর বিদ্যমান নাই, তাহলে বাড়তি আর একটা টিকার বিষয়ে একটু সামান্য কিছু ব্যথা এটা সেটা হয়, এই কারণে ওনারা আমার মনে হয় আর কি যেটা অতটা আগ্রহী না ওনারা। দেশব্যাপী ক্যাম্পেইনগুলো তো অবশ্যই সুবিধা, তখন তো মানুষ এমনি বেশি আসে, কিছু হলেও তো আসে। এবছর 1,25,00,000 মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আপাতত ক্যাম্পেইনের পরিকল্পনাও নেই স্বাস্থ্য অধিদপ্তরের। ক্যাম্পেইন করলে সারা পাওয়া যায়, এখন তো ক্যাম্পেইন করা সেই পরিমাণ আক্রান্তের সংখ্যা নাই। বাড়তি প্ল্যান তো আছে আমরা, আমাদের যেহেতু আমরা স্বাস্থ্যের সবখানে দিয়ে সারা বাংলাদেশে। কবে নাগাদ স্যার এরকম মানে হবে, সহসায় হবে? করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তদন্ত প্রতিবেদন লোক দেখানো এবং তাতে থাকা সুপারিশগুলো হাস্যকর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। 11 ফেব্রুয়ারি এই বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে। আরো জানাচ্ছেন ওবায়দুল কবির। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তদন্ত প্রতিবেদনের উপর শুনানিতে আয়ানের অ্যাজমা থাকার পরেও অ্যানেস্থেশিয়া ইঞ্জেকশন দেয়া নিয়ে আদালত প্রশ্ন তোলেন। এছাড়া সুরতহালের রিপোর্ট না থাকায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। আর পুরো তদন্ত প্রতিবেদনকে হাস্যকর, ডাক্তার ও হাসপাতালকে বাঁচাতে লোক দেখানো বলেন আদালত। কোর্ট বলছে এই যে রিপোর্টে যে সুপারিশগুলো আসছে সেটা হাস্যকর। কোর্টের সুপারিশগুলো ছিল হলো হাসপাতালে একাধিক অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ দেওয়া উচিত ছিল, রোগী ও রোগীর আত্মীয় স্বজনকে অ্যানেস্থেসিয়া অপারেশনের ঝুঁকিগুলো ভালোভাবে অবহিত করা, হাসপাতালে আইসিইউর ব্যবস্থা রাখা, সরকারের অনুমোদনের পর হাসপাতালের কার্যক্রম শুরু করা। আয়ানের খতনার অপারেশন ঘিরে যা ঘটেছিল তার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আসেনি বলে জানান বাদীপক্ষের আইনজীবী। আর আয়ানের বাবা জানান অপারেশনের আগে শিশু আয়ানের শারীরিক অবস্থা ডাক্তারদের জানিয়েছিলেন তিনি। আমার বাচ্চার ঠান্ডা জ্বর কাশি এরকম সমস্যা ছিল এবং এই বিষয়টা আমি নিজেই হাসপাতালে যে ডাক্তারকে অবহিত করছি, 10টার ভিতরে তারা দেখতে পারছে বাচ্চার অবস্থা ক্রিটিক্যাল, তাহলে তারা হসপিটালে নিল সেই 1টার সময়, তাহলে এই 3 ঘন্টা কী করলো? তার মানে এতেই বোঝা যাচ্ছে ওটির ভিতরেই ক্লাস দিছে, কিন্তু তারা এই রিপোর্টের ভিতরে ক্লাসের বিষয়টাকে অস্বীকার করে গেছে। যখন তারা দেখেছে যে তার অ্যাজমার সমস্যা আছে, তাকে তো আরও অনেক কেয়ারফুলি ট্রিটমেন্ট করা উচিত ছিল। আর ইউনাইটেড হাসপাতালের মতো একটা হাসপাতালে কেন একজন এমএস করা বা এমডি করা অ্যানেস্থেসিওলজিস্ট নাই, একজন ডিপ্লোমা করা অ্যানেস্থেসিওলজিস্ট দিয়ে তারা কেন এই মাসুম বাচ্চাটার অ্যানেস্থেসিওলজি দিল? এই তদন্ত রিপোর্ট আসলে যেটি তারা সাবমিট করেছে, এটা আসলে হাসপাতাল এবং ডাক্তারদেরকে তাদের দায় এড়ানোর জন্য একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়েছে। 31 ডিসেম্বর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে নিয়ে যাওয়া হয় শিশু আয়ানকে। খতনা অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় 7ই জানুয়ারি তার মৃত্যু হয়। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাতৃগর্ভে সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না এমন নতুন নীতিমালা করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তারসহ সবাইকে এই নীতিমালা মানতে হবে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এই নীতিমালা দাখিল করা হয়েছে। এই নীতিমালার ওপর কাল শুনানি দিন ধার্য করেছেন আদালত। এর আগে 2020 সালের 3রা ফেব্রুয়ারি মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একই বছরের 26শে জানুয়ারি এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে নিজ মন্ত্রণালয়ে
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ে প্রতিটি ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা হবে। গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা যতটা দরকার, ঠিক ততটুকুই দরকার অপতথ্যকে দমন করা, বলেন তিনি। সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সহ ক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন। তারা প্রেস ক্লাবে প্রস্তাবিত বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণ নিয়ে কথা বলেন। এছাড়া প্রেস ক্লাবের সামনে থাকা মেট্রো রেল স্টেশনের নাম সচিবালয়ের পরিবর্তে প্রেস ক্লাব রাখার দাবি জানান। দেশে ভারত বিরোধী মনোভাব কেন বাড়ছে সেটা খুঁজে দেখতে ভারতের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। কেন আজকে আমাদের বন্ধু রাষ্ট্রকে এমন একটা পারস্পরিক অবিশ্বাসের দোলাচলে কেন এই সরকার নিয়ে যাচ্ছে, আর কেনই বা আমাদের বন্ধু রাষ্ট্রের নীতি নির্ধারকরা নিয়ে যাচ্ছে? বাংলাদেশের 18 কোটি মানুষ কি সেই প্রশ্ন করতে পারে না? ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগ সহ মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 5.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, নওগাঁর বদলগাছি ও কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রির নিচে নেমে যায়। সাথে বাতাসের আর্দ্রতা ছিল 83%। আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। স্কোয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা পৌর এলাকায় 13, 14 ও 15 নম্বর ওয়ার্ডের 650 অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা যুবলীগ। বিকেলে পৌর এলাকার ছাতিয়ানি বটতলা মাঠে এই শীতবস্ত্র বিতরণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক। উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। আর্ত মানবতার সেবায় স্কোয়ার গ্রুপের সহযোগিতায় চলতি শীত মৌসুমে পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায় এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান যুবলীগ নেতৃবৃন্দ। এবার আন্তর্জাতিক। চলমান সামরিক অভিযানে প্যালেস্টাইনি ঘরবাড়ি গুড়িয়ে দেয়া জায়গায় নতুন বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির মন্ত্রিসভা এ নিয়ে চিন্তাভাবনা করছে। তবে একই সঙ্গে জিম্মি মুক্তির বিষয়ে হামাসের সাথে আলোচনা আবারও শুরুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা কর্তৃপক্ষ বলছে খান ইউনিসে অভিযান সম্প্রসারিত করেছে ইসরায়েল বাহিনী, এতে বেশ কয়েকজন হতাহত হয়। এতে উপত্যকায় প্রাণহানি বেড়ে 26,422 জনে দাঁড়িয়েছে। গাজা যুদ্ধের মধ্যেই জর্ডানের ড্রোন হামলায় সেখানে অবস্থান করা 3 মার্কিন সেনা নিহত হয়েছে। এর পেছনে ইরানের মদতপুষ্ট সংগঠনের হাত আছে বলে অভিযোগ প্রেসিডেন্ট বাইডেনের, যদিও অভিযোগ অস্বীকার করেছে তেহরান। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ খুঁজতে অবশেষে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মুখোমুখি হয়েছে বিসিবির বিশেষ কমিটি। বিপিএল খেলতে সিলেটে আছেন এই দুইজন, সেখানে টিম হোটেলেই তাদের সাক্ষ্য গ্রহণ করেন বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা অনুসন্ধানে তৈরি করা কমিটির 3 সদস্য। আলোচনা গতিশীল হয়েছে, ফলপ্রসূ কী হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারবো। দেখেন এগুলি তো ধরেন মিডিয়াতে বলার মতো ব্যাখ্যান না। হ্যাঁ, এই আমার মনে হয় খুব একটু আমি বলতে পারবো, কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালগুলি হয়েছে। আপনি যেটা দ্বন্দ্ব বলছেন আমি ঠিকভাবে বিবেচনা আনছি না, এটা পরিস্থিতিতে অনেক কিছু হয়, তো এটা কোনো পার্মানেন্ট কিছু না। এটা সব কিছু পৃথিবীর সমাধানযোগ্য যদি আপনি সমাধান করতে চান এবং সমাধান করতে জানেন। রাতে সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্বাদশ সংসদ শুরু কাল সহযোগিতার সাথে সমালোচনাও করবে স্বতন্ত্ররা, গৃহপালিত বিরোধী দলের বদনাম ঘুচাতে চায় জাতীয় পার্টি। চালসহ 4 পণ্যের শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের মূল চ্যালেঞ্জ জানালেন ওবায়দুল কাদের। করোনা বাড়লেও বুস্টার ডোজের টিকা গ্রহণে নেই সাড়া, লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়, প্রচার বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান।
দর্শক, রাস্তায় ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।